তো তোমাদের মধ্যে নিউটনের গতিসূত্র কার কার মনে আছে? শুনতে পাচ্ছ কেউ? মনে আছে কি বলো, প্রথম গতিসূত্র কি বলে? ওই বাইরে থেকে কোনো বল প্রয়োগ না করলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে আর গতিশীল বস্তু চিরকাল সমবেগে সরলরেখায় অতিশীল থাকবে। ওকে, ঠিকই বলেছো। তাহলে এই যে নিউটনের প্রথম সূত্র থেকে আমরা কিসের ধারণা পাই? জারডের ধারণা পাই, তাই তো? তাহলে এই জারডের ধারণা নিউটনের প্রথম সূত্র থেকে যে জারডের ধারণা পাই, এই জারডটা কিন্তু কোনো ভৌত রাশি নয়। এটা কিন্তু কোনো ভৌত রাশি নয় গো, কোনো ভৌত রাশি নয়। এটা তখনই অনুভব হয় যখন কোনো একটা বস্তু স্থির অবস্থা থেকে গতিশীল হওয়ার চেষ্টা করবে বা গতিশীল কোনো বস্তু স্থির হওয়ার চেষ্টা করবে, তখনই এই জারডটা পাওয়া যায়। ঠিক আছে, তার আগে কিন্তু জারডের কোনো অনুভবই হয় না। ওকে, তাহলে এখানে দেখো যে এই জারড তাহলে যেহেতু কোনো ভৌত রাশি নয়, তাহলে জারডের কোনো এককও নেই, কোনো এককও নেই, আবার কোনো মাত্রাও নেই, কোনো মাত্রাও নেই। ঠিক আছে, ঠিক আছে, তাহলে কি বললাম, জারডের কোনো এককও নেই, কোনো মাত্রাও নেই। ঠিক আছে, এই জারড সাধারণত তিন রকমের হয়। কি কি? এক রকমের জারড যেটাকে বলা হয় স্থিতি জারড, তাহলে নাম্বার ওয়ান হচ্ছে স্থিতি জারড। এই স্থিতি জারডটা কি, যে কোনো বস্তু যখন স্থির থাকে সেখান থেকে যখন গতিশীল হওয়ার চেষ্টা করে তখন তার সে জারডটা অনুভব করে, সেটাই হচ্ছে স্থিতি জারড। ওকে, এরপরে নাম্বার দুই কি? নাম্বার দুই হচ্ছে যে গতিজারড। গতিজারড কি? গতিজারড হচ্ছে যে কোনো বস্তু গতিশীল অবস্থা থেকে যখন স্থির হওয়ার চেষ্টা করবে, মানে কি, সে সর্বদা গতিশীল হওয়ার গতিশীল থাকা বজায় থাকবে, ঠিক আছে, সেটাই হচ্ছে গতিজারড। আর এটা কখন অনুভব হবে? যখন সে স্থির হবে, স্থির হওয়ার চেষ্টা করবে, তখন একটা এই অনুভূতিটা সে পাবে। ওকে, এরপরে যেটা আছে সেটা হচ্ছে যে দিগজাদ্য। দিগজাদ্যটা কি? দিগজাদ্যটা হচ্ছে যে কোনো একটা বস্তু একই সরলরেখা বরাবর চলার যে প্রবণতা, সেটাই হচ্ছে দিগজাদ্য। ওকে, বোঝা গেল? তাহলে আমরা দেখলাম জাদ্য ক রকমের হয়, তিন রকমের, তাই তো? স্মৃতিজাদ্য, গতিজাদ্য আর দিগজাদ্য। এবার দেখো এর পরে যেটা আমরা আসি সেটা হচ্ছে নিউটনের দ্বিতীয় সূত্র। নিউটনের দ্বিতীয় সূত্র অনুযায়ী আমরা কি জানি? কারোর মনে আছে কি তোমাদের নিউটনের দ্বিতীয় সূত্রটি? বলতে পারবে কেউ? মনে করছে না? যে বস্তুর ভরবেগের পরিবর্তনের হার বস্তুটির উপর প্রযুক্ত বলের সমানুপাতিক, এবং বল যেদিকে প্রযুক্ত হয় ভরবেগের পরিবর্তনও সেই দিকে ঘটে, তাই তো? এটাই তো ছিল নিউটনের দ্বিতীয় সূত্র। তাহলে দেখো এই দ্বিতীয় সূত্র থেকে আমরা যে ধারণাটা প্রথম পাচ্ছি সেটা হচ্ছে বল। ঠিক আছে, এই বল জিনিসটা কি? বল হচ্ছে এক বস্তু থেকে অন্য একটা বস্তু, মানে এক বস্তু অন্য একটা বস্তুকে যদি ঠেলে বা টানে তখনই ওই বস্তুটি বল অনুভব করবে, তাই তো? তার মানে বল অনুভূতি হওয়ার জন্য আমার দুটো বস্তুর প্রয়োজন, তাই তো? তার মানে দুটো কি বোঝাচ্ছে? যে কোনো বস্তুকে গতিশীল করতে বা গতিশীল কোনো বস্তুকে যদি থামাতে চাই তাহলে আমার বলের প্রয়োজন হবে, তাই তো? সেই বলটা কিভাবে হবে? যে এক বস্তু আর এক বস্তুকে দেবে, তাই তো?
তাহলে বল পেতে গেলে আমার কি হয় যে দুটো বস্তুর প্রয়োজন। তাহলে বল মানে আমরা কি জানি যে বল ইকুয়াল টু কি হয়, বল ইকুয়াল টু কি হয়, ভর ইনটু ত্বরণ, তাই তো? বল ইকুয়াল টু ভর ইনটু ত্বরণ। তাহলে এখান থেকে এই যে বলের যদি মাত্রা লিখি, বলের মাত্রা কি হবে, এম এল টি মাইনাস টু, তাই তো? এম এল টি মাইনাস টু দেখা যাচ্ছে। এবার দেখো এই যে বল, এই বলের আবার একক, এই এককে, বলের এককে সাধারণত দু ভাগে ভাগ করা যায়, দু রকমের হয়। কি একটাকে বলা হয় পরম একক, একটাকে বলা হয় পরম একক, আর এক রকমকে বলা হয় মহাকর্ষীয় একক। মহাকর্ষীয়, তাহলে দেখো পরম একক কাকে বলে, পরম একক অর্থাৎ এর কি নিউটন, তাই তো? যেটা আমরা কিসে লিখি, এসআই, নিউটনও লিখি, বা নিউটনকে এইভাবেও লেখা যেতে পারে যে কেজি মিটার সেকেন্ড টু দি পাওয়ার মাইনাস টু, এভাবে লেখা যেতে পারে, অথবা গ্রাম সেন্টিমিটার সেকেন্ড টু দি পাওয়ার মাইনাস টু, যেটাকে আমরা লিখতে পারি কি ডাইন, তাই তো? এটা বলের কি একক, সিজিএস একক। তো এই যে এককগুলো মানে নিউটন আর ডাইন, এগুলো হচ্ছে পরম একক। ওকে, আর মহাকর্ষীয় একক, মহাকর্ষীয় একক কোনটা, যেমন কেজি ওয়েট, কেজি ওয়েট, বা এটাকে কেজি ওয়েটও লেখে, বা কেজি এফও লেখে, কেজি এফ, ঠিক আছে? তো এটা হচ্ছে বলের মহাকর্ষীয় একক এসআই পদ্ধতিতে, অথবা গ্রাম ওয়েট বা জিএফ, এটা হচ্ছে সিজিএস একক। ওকে, তাহলে এই বলের এই যে মহাকর্ষীয় একক আর পরম একক, এদের মধ্যে সম্পর্ক কি? তো দেখা যায় যে ওয়ান কেজি ওয়েট, ওয়ান কেজি ওয়েট বা ওয়ান কেজি এফ ইকুয়াল টু হয় 9.81 নিউটন, ওকে, আর ওয়ান গ্রাম ওয়েট ইকুয়াল টু হয় 9.81 ডাইন, ঠিক আছে? তাহলে দেখো এই মহাকর্ষীয় এককটা কখন আসছে, মহাকর্ষীয়টা তখনই আসবে যখন বস্তুটার উপর মহাকর্ষ বল কাজ করবে, তাই তো? তাহলে দেখো কোন একটা বস্তু, ধরে নিচ্ছি একটা বস্তু যার ভর হচ্ছে এম, তাহলে এর উপর যে মহাকর্ষ বল কাজ করবে সেটা কি বল হবে, সেটা হবে নিচের দিকে পৃথিবীর কেন্দ্রের দিকে এমজি, যেটাকে আমরা কি নামে জানি, ওজন হিসাবে জানি, তাই তো? ওজন বা ভার, শোনা যাচ্ছে? তাহলে ওজন বা ভার এটাও একটা বল, ঠিক আছে? এই বলটার তাহলে এবার দেখো এই যে এম ভরের ব্লকটা একটা মেজের ওপর কি দিচ্ছে, ওজন দিচ্ছে, মানে একটা বল দিচ্ছে। বা তুমি কোনো এক জায়গায় বসে বসে ধরো এই ভিডিওটা দেখছো, তাহলে তুমি কি করছো, ওই মেজের ওপর বা বিছানার উপর বা যেখানেই আছো সেখানে তুমি একটা বল বল প্রয়োগ করছো, তাই তো? তাহলে এই যখন তুমি বল প্রয়োগ করছো, তাহলে কি ওই মেঝেটা বা বিছানাটা বা যাই বল প্রয়োগ করছো, ওই বলের জন্য বসে পড়া দরকার, মানে ভেঙে যাওয়া দরকার বা ওই নিচে নেমে যাওয়া দরকার, কিন্তু তুমি কি নিচে নেমে যাচ্ছ না, তাই তো? এক জায়গায় স্থির আছো, তাই তো? তার কারণ কি, তার কারণ হচ্ছে এই যে মেঝেটা, ঠিক আছে, বা ভূমি, এ কি করছে, এই এম ব্লকটার উপর একটা উল্টো প্রতিক্রিয়া বল ক্রিয়া দিচ্ছে। কার কি সূত্র অনুযায়ী, নিউটনের তৃতীয় সূত্র অনুযায়ী, তৃতীয় সূত্র অনুযায়ী নিউটনের তৃতীয় সূত্র কি বলে, যে প্রত্যেক ক্রিয়ার একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে, তাই তো? তাহলে এই প্রতিক্রিয়াটা কোন দিকে কাজ করবে, বিপরীত দিকে, তাই তো? তাহলে এই যে আরটা, এটাকেই আমরা বলবো লম্ব প্রতিক্রিয়া বল, লম্ব প্রতিক্রিয়া বল। এই লম্ব প্রতিক্রিয়া বলের জন্যই কিন্তু তুমি মেঝেতে এক জায়গায় বসে থাকতে পারছ, বোঝা গেছে? তাহলে এখানে কি কি বল পেলাম, কত ধরনের বল পেলাম, প্রথম আমরা এক রকমের বল পেলাম, সেটা হচ্ছে ওজন। দু নম্বর কি পেলাম, দু নম্বর হচ্ছে লম্ব প্রতিক্রিয়া বল, তাই তো? এবার আমরা যেটা দেখব তিন নম্বর, তিন নম্বর হচ্ছে ধরো এই ব্লকটাকে, এম ভরের ব্লকটাকে একটা দড়ি দিয়ে যদি টানি এবং দড়ির এক প্রান্তে এফ বল প্রয়োগ করছি, দড়ি দিয়ে টানছি, তার ফলে কি
এই দড়িটার মধ্যেও কি একটা বল কাজ করছে, যেটাকে আমরা সাধারণত দড়ির টান হিসাবে জানি, তাই তো? দড়ির টান, তাহলে দড়ির টানটাও কি এক ধরনের বল? ওকে, আবার দেখো, যদি আমরা দেখি যে একটা স্প্রিং, স্প্রিং এর ক্ষেত্রে স্প্রিং তোমরা সকলেই দেখেছো, তাই তো? এখন যদি স্প্রিং কে এই যে দৈর্ঘ্যটা, স্প্রিং এর দৈর্ঘ্যটা আমি যদি এক্স পরিমাণ বৃদ্ধি করি, এক্স পরিমাণে বাড়াই, বাড়ানোর পর স্প্রিংটাকে যদি ছেড়ে দিই, স্প্রিংটা কি হয়? ওর আগের অবস্থায় আগের অবস্থায় চলে আসতে চাই, তাই তো? তাহলে আগের অবস্থায় চলে আসে কোন বলের জন্য? এটা স্প্রিং বলের জন্য। তাহলে ওই যে স্প্রিং বল, তার মানটা কিসের উপর নির্ভর করছে? সেটা নির্ভর করছে এই দৈর্ঘ্যের উপর, তাই তো? তার মানে এ প্রপোর্শনাল টু এক্স, যে পরিমাণে এক্স হচ্ছে, যে পরিমাণে দৈর্ঘ্য বৃদ্ধি করেছে স্প্রিংটা, ঠিক আছে? তাহলে এখান থেকে আমি লেখা যায় যে এফ ইকুয়াল টু মাইনাস কে ইন্টু এক্স, ওকে, যেখানে কে টাকে বলা হয় একটা সমানুপাতিক ধ্রুবক বা স্প্রিং ধ্রুবক, ঠিক আছে? আর এই যে নেগেটিভ চিহ্ন, এই নেগেটিভ চিহ্ন কি বোঝায়? নেগেটিভ চিহ্ন বোঝায় যে স্প্রিং, স্প্রিংটাকে না, মন্দন নয় এক্ষেত্রে, এক্ষেত্রে মন্দন হবে না। এক্ষেত্রে নেগেটিভ চিহ্নটা বোঝায় যে স্প্রিংটার দৈর্ঘ্যটা আমি যদি বাড়াই, ঠিক আছে, তাহলে স্প্রিং বলটা কোন দিকে কাজ করবে? ওর আগের অবস্থা আসার, মানে দৈর্ঘ্যের বিপরীতে, তার মানে কি করবে? দৈর্ঘ্য কমানোর। আর যদি আমি স্প্রিংটাকে ছোট করি, তাহলে কি করবে? ওর আগের অবস্থায়, মানে দৈর্ঘ্যটাকে বাড়ানোর চেষ্টা করবে। এটাই হচ্ছে ওর বল, বোঝা গেছে? এই জন্য নেগেটিভ সাইনটা দেওয়া হচ্ছে, মানে ও দৈর্ঘ্যের বিপরীতে কাজ করবে, মানে দৈর্ঘ্যটাকে কমানোর চেষ্টা করবে। ওকে, বুঝতে পারলে কি? হ্যাঁ স্যার। এবার আমাদের দেখো যেটা দেখবো, নিউটনের দ্বিতীয় সূত্র। নিউটনের দ্বিতীয় সূত্র নিয়ে আমরা কি আলোচনা করছি? নিউটনের দ্বিতীয় সূত্রে যে কি বললাম, যে প্রযুক্ত বল ভরবেগের পরিবর্তনের সাথে সমানুপাতিক, তাই তো? মানে পরিবর্তন সময়ের সাপেক্ষে। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি যে প্রযুক্ত বল যদি এফ হয়, ঠিক আছে, সেটা কার সাথে সমানুপাতিক? ভরবেগ মানে হচ্ছে ডিপিডিটির সাথে, এর সাথে সমানুপাতিক, তাই তো? যেখানে এই পিটা, পিটাকে আমরা কি বলছি? পিটাকে বলছি ভরবেগ, ভরবেগ। তাহলে ভরবেগ মানে কি? ভরবেগ মানে হচ্ছে ভর ইনটু বেগ, তাই তো? তাহলে এই ভরবেগের মাত্রাকে আমরা কিভাবে লিখতে পারি? কত হবে ভরবেগের মাত্রা? এম এল ইনভার্স 1, এল টি ইনভার্স 1, এটা, তাই তো? তাহলে ভরবেগের মাত্রা হচ্ছে এটা। তাহলে এখান থেকে আমি দেখো যদি লিখি যে কি আছে এই আগের সমীকরণটা, যে এফ প্রপোর্শনাল টু ডিপি ডিটি, তাই তো? তাহলে এখান থেকে আমি লিখতে পারি যে এফ ইকুয়াল টু একটা সমানুপাতিক ধ্রুবক কে, ঠিক আছে, ইনটু ডিপি ডিটি, লেখা যায় কি? লেখা যায় তো, একটা সমানুপাতিক ধ্রুবক কে, বা এটা অন্য একটা কে প্রাইম নাম দাও, কারণ এখানে দেখো কে একটা স্প্রিং ধ্রুবক ধরেছিলাম, তাহলে কে প্রাইম আলাদা একটা মান, এটা হচ্ছে আলাদা মান। তাহলে দেখো এখানে দেখা যায় যে এই কে প্রাইমের মান, এই কে প্রাইমের মান সাধারণত 1 হয়, কে প্রাইমের মান সাধারণত 1 হয়, ঠিক আছে? তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি, যে এফ ইকুয়াল টু ডিপি বাই ডিটি, লেখা যায়। এখন এইটা ইকুয়াল টু আমি লিখতে পারি যে ডিপি, বি ইকুয়াল টু কি ছিল? ভর ইনটু বেগ, মানে এম ইনটু ভি বাই ডিটি, ওকে। তাহলে এখান থেকে দেখো যেহেতু বস্তুটার ভর সময়ের সাথে পরিবর্তন যদি না হয়, সময়ের সাথে পরিবর্তন না হলে বস্তুর ভরটা কি হচ্ছে? একটা ধ্রুবক, একটা কনস্ট্যান্ট, তাই তো? তাহলে এটাকে আমি এমটাকে বাইরে লিখছি, ইনটু ডিভি ডিটি, এইভাবে লেখা যায়। তাহলে ইকুয়াল টু, দেখো ডিভি ডিটি, ডিভি ডিটি মানে কি? ডিভি ডিটি মানে হচ্ছে বেগের সময়ের সাপেক্ষে বেগের পরিবর্তন, তাকে কি বলা হয়? ত্বরণ, তাই তো? তাই বলা হয় তো? তাহলে এই ক্ষেত্রে আমি লিখতে পারি এম ইনটু এ, তাহলে কি পেলাম? যে প্রযুক্ত বল ইকুয়াল টু এম ইনটু এ, তাই তো? ভর ইনটু ত্বরণ। দেখো এই যে ফর্মুলাটা আমি লিখলাম যে এফ ইকুয়াল টু এম ইনটু এ, এটা আমি কার ক্ষেত্রে প্রযোজ্য করলাম? যে ধরে নিলাম যে বস্তুর
যে ভর সেটা হচ্ছে সময়ের সাপেক্ষে পরিবর্তন হচ্ছে না, তাই তো? কিন্তু তোমরা সবাই আইনস্টাইনের নাম শুনেছো? হ্যাঁ স্যার। আইনস্টাইন কি করেছিলেন মনে আছে? কি জন্য উনি ফেমাস, কেন নামটা শুনেছ? বোমা, নিউক্লিয়ার বোমা। নিউক্লিয়ার বোমা কোথায় মনে পড়লো? E=mc² আবিষ্কার করেছিলেন। সূত্রটা উনি তো নিউক্লিয়ার বোমা আবিষ্কার করেননি। ঠিক আছে, তো উনি দেখো একটা আপেক্ষিকতা তত্ত্ব বলে একটা তত্ত্ব ঘোষণা লিখে বলেছিলেন, জানেন কি, যে জেনারেল থিওরি অফ রিলেটিভিটি আর স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি উনি করেছিলেন, জানো কি, জানা আছে? সেখানে কি বলে, যে কোন একটা বস্তুর ভর সেটাও কিন্তু সময়ের সাথে পরিবর্তনশীল, বোঝা গেছে? কিন্তু এই আপেক্ষিকতা তত্ত্ব আসে কখন, যখন কোন একটা বস্তুর গতি, কোনো বস্তুর গতি আলোর গতিবেগের প্রায় সমানের কাছাকাছি হয়, ঠিক আছে, আলোর গতিবেগের কাছাকাছি হবে, তখনই আপেক্ষিকতা তত্ত্ব আসে। তাহলে দেখো, যদি আপেক্ষিকতা তত্ত্ব আসে, তাহলে দেখো আমি এই এই সমীকরণটা থেকে আমি কি লিখতে পারি যে F=, দেখো কি ছিল এখানে, dmv×dt। তাহলে দেখো এইটাকে আমি যদি করি, তাহলে কি দেখো এটা কিন্তু ডেরিভেটিভটা কি হবে, ডেরিভেটিভটা হবে একবার m কনস্ট্যান্ট থাকবে dv/dt প্লাস v×dm/dt, এইভাবে লেখা যায় UV ফর্মুলায়। মানে একবার যখন ভি এর ডেরিভেটিভ হবে তখন এম কনস্ট্যান্ট থাকবে, আবার যখন এম এর ডেরিভেটিভ হবে ভি কনস্ট্যান্ট থাকবে, লেখা যায় তো? কি শোনা যাচ্ছে? তাহলে এখান থেকে দেখো আমি লিখতে পারি কি, যে m×dv/dt মানেই তো a, তাহলে ma প্লাস v×dm/dt। তাহলে দেখো এখন কি তুমি বলতে পারবে যে বল ইকুয়াল টু ভর ইনটু ত্বরণ হয় স্যার, এটা বলতে পারবে? তাহলে কি হচ্ছে, এটাই হচ্ছে আপেক্ষিকতা তত্ত্ব, যেখানে কি ভর সময়ের সাথে পরিবর্তনশীল। তাহলে ভর যদি সময়ের সাথে পরিবর্তনশীল হয় তাহলে কি হয়ে যাচ্ছে, তাহলে F=ma কিন্তু হচ্ছে না, F=ma কিন্তু হচ্ছে না, তার মানে এইটা আপেক্ষিকতা তত্ত্বের জন্য প্রযোজ্য। কিন্তু আমার যদি আপেক্ষিকতা তত্ত্ব কখন আসবে বলছি, যখন বস্তুটার বেগ অফ দি অর্ডার অফ কি হবে, সি, অফ দি অর্ডার অফ সি, যেখানে সি এর মান কত, শূন্য মাধ্যমে আলোর বেগ জানা আছে কারোর? 3×10⁸ মিটার পার সেকেন্ড, তাই তো? তাহলে এই রকম অর্ডারে যখন হবে, তা 3×10⁸ মানে কি 10 লাখ, মানে হচ্ছে 30 লাখ, এই ক্ষেত্রে 30 লাখ মানে 30 কোটি, 30 কোটি বোঝাচ্ছে, তাই তো? 10⁷ মানে হচ্ছে কোটি, তাহলে 3×, এটা মানে 30 কোটি, তাই তো? তাহলে 30 কোটি মিটার পার সেকেন্ড এটা হয়ে দাঁড়াচ্ছে। তাহলে সেই রকম মানে ধরো লক্ষ্যে কোনো কোনো বস্তুর গতি, ধরো কোনো লক্ষ্য মিটার পার সেকেন্ড বা এরকম এইরকম যদি কোনো বস্তু হয়, তো তাদের ক্ষেত্রে আমার F=ma এটা প্রযোজ্য হবে না, বোঝা গেছে? মানে তখন আমার রিলেটিভিটি তত্ত্বটা আসছে, ঠিক আছে? তাহলে আমার এখানে যেটা কাজ সেটা আপেক্ষিকতা তত্ত্ব পড়বো না, তাহলে আমাকে এখন F=, কি নিয়ে কাজ করতে হবে, F=ma ধরেই কাজ করতে হবে, ঠিক আছে? কারণ আমরা যে কি করছি, আমরা সাধারণত স্থির অবস্থায় আছি, অথবা আমাদের যা বেগ সেটা হয়তো 2 কি 3 কি 5 10 এত কি মিটার পার সেকেন্ডে, তাই তো? কিংবা যখন বুলেটের গতির ক্ষেত্রে করব 200 মিটার পার সেকেন্ড, ঠিক আছে? তো এই মিটার, এই 200টা 30 কোটির কাছে খুবই কম, তাই তো? তখন আমরা কিন্তু DMDT টার্মটা তখন ইউজ করা সম্ভব, বুঝা গেছে? বুঝতে পারলে কি? রকেটের ক্ষেত্রে হবে না, কারণ রকেটের ক্ষেত্রে বেগ কত হয়, ওই 1000 1000 11000 এরকম, কিন্তু সেই তুলনায় 30 কোটির তুলনায় 1000 আর কতটা হবে বলো? ঠিক না? তো এবার আমরা যেটা দেখব, এবার যদি রকেট যখন পৃথিবীর বাইরে চলে যাবে, পৃথিবীর বাইরে, এবং সে প্রচন্ড পরিমাণে ভেলোসিটি লাভ করবে, ঠিক আছে, মানে কয়েক লাখ
কিমি কয়েক লাখ, বুঝলে তো, কয়েক লাখ মিটার পার সেকেন্ড, তখন সেক্ষেত্রে প্রযোজ্য হবে, বুঝতে পারলে? এবার আমাদের যে টার্মটা খুব ইউজ হয় এখানে, যেটা তোমাদের পরীক্ষায় খুব আসে, সেটা হচ্ছে বলের ঘাত। বলের ঘাত বা এটাকে অনেক সময় আবেগও বলা হয়, আবেগ ইংরাজি হচ্ছে ইম্পালস। তাহলে দেখো, বলের ঘাত বা আবেগ, ঠিক আছে, এটা বলতে কি বোঝায়? এটা বলতে বোঝায় যে কোনো বস্তুর ওপর স্বল্প সময়ের অন্তরে যদি বেশি পরিমাণে বল ক্রিয়া করে, তবে ওই বলের মান এবং বলের ক্রিয়াকালের গুণফলকে বলের ঘাত বলে। বোঝা গেল? যে কোনো বস্তুর ওপর স্বল্প সময়ের অন্তরে বেশি পরিমাণে বল ক্রিয়া করলে ওই বলের মান এবং বলের ক্রিয়াকালের গুণফলকে বলের ঘাত বলা হয়। বোঝা গেল কি? বলুন আরেকবার। কোন বস্তুর ওপর স্বল্প সময়ের অন্তরে, মানে খুব স্বল্প সময়ে বেশি পরিমাণে বল যদি ক্রিয়া করা হয়, তাহলে সেই বলের মানটা এবং বলের ক্রিয়াকালের গুণফলকে বলা হয় বলের ঘাত। ওকে, এবং ওই যে বলটা কাজ করছে, ওই যে বলটা প্রযুক্ত হচ্ছে স্বল্প সময়ে, ওই বলটাকে বলা হয় ঘাত বল, এবং ওই বলটাকে কি বলা হবে? ঘাত বল, বা ইংরাজি হচ্ছে ইম্পালসিভ ফোর্স। ঠিক আছে, তাহলে এই বলের ঘাত বলতে কি বোঝালো? বলের ঘাত কে সাধারণত জে দিয়ে লেখা হয়, ক্যাপিটাল জে। তাহলে ক্যাপিটাল জে ইকুয়াল টু কি হলো? বল ইনটু সময়। বল ইনটু সময়, ঠিক আছে, বল ইনটু সময়। এখন দেখো, যদি আমরা লেখচিত্রের মাধ্যমে লিখি কিভাবে, যে এই দিকে ধরো সময় আর এই দিকে ধরো বল, এইভাবে গ্রাফটা করা হয়, সময় আর বলের গ্রাফ যদি করা হয়, এবং এই গ্রাফে ধরো কোনো একটা লেখচিত্র, এইটা ধরো একটা লেখচিত্র আছে, এটা একটা গ্রাফ আছে, তাহলে এই গ্রাফ থেকে কি করে তুমি বলতে পারবে যে এর বলের ঘাত কত হবে? তাহলে দেখো, বলের ঘাত ইকুয়াল টু আমরা কি দেখলাম, যে জে ইকুয়াল টু এফ ইন্টু টি, তাই তো? এফ ইন্টু টি। তাহলে এক্ষেত্রে এফ মানে কি? ওয়াই অক্ষ বরাবর, আর এক্স, টি হচ্ছে এক্স অক্ষ বরাবর। তাহলে এফ ইন্টু টি মানে কি? এই পুরোটার ক্ষেত্রফল, তাই তো? তাহলে বলের ঘাত জে ইকুয়াল টু কি হবে, যে এখানে যদি ধরো টি এর মান দিলো, এটা যদি এফ হলো, তাহলে জে ইকুয়াল টু কি হচ্ছে? এফ ইন্টু টি, এই আয়তক্ষেত্রটার ক্ষেত্রফল, ভূমি ইন্টু উচ্চতা। বুঝতে পারলে? বোঝা গেল? শুনতে পেলে? তাহলে দেখো, এই যে বলের ঘাত, এই বলের ঘাতের এককটা কি? বলের ঘাতের একক, বলের ঘাতের একক কি হবে? নিউটন হচ্ছে বল, আর সময়ের কি হয়? সেকেন্ড। তাহলে নিউটন সেকেন্ড, এটা হচ্ছে একক। কোন পদ্ধতিতে? এসআই পদ্ধতিতে। আর সিজিএস এ কি হবে? সিজিএস এ হবে ডাইন সেকেন্ড। ঠিক আছে, আর এই মাত্রাটাকে তাহলে কিভাবে লিখবো? মাত্রা, এর মাত্রা হয়ে যাবে কি? এম এল টি মাইনাস ওয়ান। ঠিক আছে, বোঝা গেল? এবার যেটা আমরা দেখব সেটা হচ্ছে যে, এই যে যদি আমি ক্যালকুলাসের মাধ্যমে দেখতাম, ক্যালকুলাসের মাধ্যমে লেখা হয় যে বলের ঘাত জে ইকুয়াল টু এফ ইন্টু ডিটি, ডিটি মানে হচ্ছে খুব স্বল্প সময়, এটা বোঝানোর জন্য ডিটি ব্যবহার করা হয়, তাই তো? তাহলে এখান থেকে আমি লিখতে পারি কি, যে এফ ইকুয়াল টু এম এ ইন্টু ডিটি। আবার এখান থেকে লেখা যায় এফ ইন্টু ডিভি বাই ডিটি ইন্টু ডিটি, তাই তো? তাহলে এখান থেকে দেখো লেখা যায় যে, দেখো সরি,
ইনটু ডিটি, তাহলে দেখো ডিটি ডিটি যদি কেটে যায় তাহলে ইকুয়াল টু কি হয়ে যাচ্ছে, এম ইনটু ডিভি। এম ইনটু ডিভিটাকে লেখা যায় কি যে ডি অফ এমটা যেহেতু চেঞ্জ হচ্ছে না, তাহলে এম ইনটু ভি, ডি অফ এম ইনটু ভি ইকুয়াল টু ডি ইনটু পি। তার মানে ডি ইনটু পি বলতে কি বোঝাচ্ছে, যে ভরবেগের পরিবর্তন। ভরবেগের পরিবর্তন, তাহলে বলের ঘাত বলতে কি বোঝালো, বলের ঘাত বলতে বোঝায় ভরবেগের পরিবর্তন। ঠিক আছে, শুনতে পাচ্ছো? হ্যাঁ স্যার। এবার দেখো পরীক্ষায় তোমাদের পরীক্ষক খুব ভালোবাসে যেটা, সেটা হচ্ছে একটা পার্থক্য বলে, যে বলের ঘাত এবং ঘাত বল এই দুটোর মধ্যে পার্থক্য লেখো। বলের ঘাত এবং ঘাত বল এই দুটোর মধ্যে পার্থক্য লেখো কি কি, একটা হচ্ছে বলের ঘাত আর একটা হচ্ছে ঘাত বল। তাহলে প্রথম পার্থক্য কি হবে, প্রথম পার্থক্য বলের ঘাত মানে কি, বলের ঘাত মানে হচ্ছে বল ইনটু সময়, তাই তো, বল ইনটু সময়। আর ঘাত বল হচ্ছে কি, ঘাত বল একটা বল, তাই তো। দু নম্বর কি, যে স্বল্প সময়ে কোনো বস্তুর ওপর যদি বেশি পরিমাণে বল ক্রিয়া করছি, সেই বলের মান এবং বলের ক্রিয়াকালের গুণফলকে কি বলা হয়, ঘাত বল বলা হয়, তাই তো। অর্থাৎ ঘাত বল, সরি বলের ঘাত বলা হয়। তাহলে এই বলের ঘাতকে, বলের ঘাতটা কি হচ্ছে, এই যে স্বল্প সময়ে যে বেশি পরিমাণে বল প্রয়োগ করছি এটাকেই তো ঘাত বল বলা হয়, তাই তো। এই ঘাত বলটা আমি কোনো বস্তুর ওপর প্রযুক্ত করছি তবেই আমি বলের ঘাত পাচ্ছি, তাই তো। যেমন ধরো কোনো দেওয়ালে পেরেককে যদি পুঁততে হয়, পেরেককে পুঁততে হলে কি করতে হবে, পেরেকটার মধ্যে খুব স্বল্প সময়ে বেশি পরিমাণে বল প্রয়োগ করতে হবে, তাই তো, স্বল্প সময়ে বেশি পরিমাণে বল প্রয়োগ করতে হবে। তাহলে এই যে বেশি পরিমাণে বলটা প্রয়োগ করব এটাই হবে ঘাত বল, ঠিক আছে। আর এই যে স্বল্প সময়ে বেশি পরিমাণে বল প্রয়োগ করলাম এবং যে সময়ের মধ্যে আমি বলটা প্রয়োগ করলাম, এই দুটোর গুণফলকে কি বলবো, বলের ঘাত। ওকে, তাহলে বলা যায় কি যে ঘাত বল হচ্ছে কারণ, ঘাত বল হচ্ছে কারণ আর বলের ঘাত হচ্ছে ফলাফল, বলা যায়? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। এবার তিন নম্বর দেখো, তিন নম্বর আমরা কি দেখলাম, বলের ঘাত মানে কি, বলের ঘাত মানে আমরা পেলাম ভরবেগের পরিবর্তন, তাই তো, দেখলাম ভরবেগের পরিবর্তন। তাহলে ঘাত বলটা কি, ঘাত বলটা হচ্ছে সময়ের সাপেক্ষে বল ভরবেগের পরিবর্তন, সময়ের সাপেক্ষে ভরবেগ পরিবর্তন। এখন দেখো চার নম্বর, বলের ঘাতের মাত্রা আমরা কি দেখলাম, বলের ঘাতের মাত্রা পেলাম এম এল টি মাইনাস ওয়ান, তাই তো। আর ঘাত বলের কি হবে, সেম অ্যাজ বল, বলের মাত্রা কি হয়, এম এল টি মাইনাস টু। পাঁচ নম্বর, এর এককটাকে কি দেখলাম, এর এককটা দেখলাম নিউটন সেকেন্ড বা ডাইন সেকেন্ড। তাহলে এর একক কি হবে, নিউটন বা ডাইন, ঠিক আছে। দেখো তোমাদের পরীক্ষায় এইটা দু নম্বরে আছে, ঠিক আছে, বলের ঘাত ও ঘাত বলের মধ্যে পার্থক্য লেখো। এটা এই দেখো পাঁচটা পয়েন্ট আমি বলে দিলাম, তোমাদের দু নম্বর থাকলে চারটে পয়েন্ট লিখতে হবে, বোঝা গেছে? আচ্ছা ঠিক আছে। এবার আমরা যেটা দেখবো এর পরেরটা, সেটা হচ্ছে দেখো আমরা এফ ইকুয়াল টু কি লিখছি, এফ ইকুয়াল টু লিখছি ডিপি বাই ডিটি, ডিপি বাই ডিটি, তাই তো। তাহলে এখন যদি এফ ইকুয়াল টু জিরো হয়, যদি এফ ইকুয়াল টু জিরো হয় তাহলে কি লিখতে পারি যে ডিপি বাই ডিটি অলসো জিরো, তাই তো। তাহলে এখান থেকে কি বলতে পারি যে পি ইকুয়াল টু ধ্রুবক, পি ইকুয়াল টু ধ্রুবক, কেন,
কারণ দেখো কোন একটা ধ্রুবকের ডেরিভেটিভ কি হয়, জিরো হয়, তাই তো? শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার। তাহলে দেখো এখান থেকে আমি বলা যায় এটাই হচ্ছে যে কি, এটাই হচ্ছে ইহাই রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র। ঠিক আছে, তাহলে এর কথাটা কি লিখতে হবে, যে কোনো বস্তুর ওপর বাইরে থেকে বল প্রযুক্ত না হলে বস্তুটির ভরবেগ সর্বদা একই থাকবে। কি বললাম, যে বাইরে কোনো বস্তুর ওপর বাইরে থেকে বল প্রযুক্ত না হলে বস্তুটির ভরবেগ বা মোট ভরবেগ সর্বদা একই থাকবে বা অপরিবর্তিত থাকবে। ঠিক আছে, এবার আমরা যেটা দেখব সেটা হচ্ছে এই যে রৈখিক ভরবেগ, এই রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্রের প্রয়োগ। ঠিক আছে, তো প্রথম যেটা দেখব সেটা হচ্ছে বন্দুকের পিছু হটা। বন্দুকের পিছু হটা, তো ধরো আমি একটা বন্দুক নিচ্ছি যে বন্দুকটার ভর হচ্ছে ক্যাপিটাল এম, আর বন্দুকটার মধ্যে একটা গুলি আছে যে গুলিটার ভর হচ্ছে সুমাল এম। ঠিক আছে, এরা প্রাথমিক অবস্থায় কি রয়েছে, বন্দুকটা থেকে আমি গুলি বের করে নিই, তাহলে এরা প্রাথমিক অবস্থায় স্থির আছে। ঠিক আছে, এরপরে কি, বন্দুকটা থেকে গুলিটাকে ছেড়ে দিলাম, গুলিটা যার ভর ছিল সুমাল এম সে সুমাল ভি বেগে সামনের দিকে এগিয়ে গেল, আর বন্দুকটার যে বেগ হবে সেটাকে আমি ধরছি ক্যাপিটাল ভি। তাহলে এই ক্ষেত্রে কি লেখা যেতে পারে যে প্রাথমিক অবস্থায় মানে এটা কি হচ্ছে প্রাথমিক অবস্থা, প্রাথমিক, আর এটা কি হচ্ছে অন্তিম। তাহলে দেখো প্রাথমিক অবস্থায় ভরবেগ কত হচ্ছে, ক্যাপিটাল এম প্লাস স্মল এম, এটা হচ্ছে মোট ভর ইনটু বেগ কত আছে, স্থির আছে, তাহলে জিরো ইকুয়াল টু কত হচ্ছে, জিরো। আর এখন অন্তিম অবস্থায় ভরবেগ কত হচ্ছে, ক্যাপিটাল এম ইনটু ক্যাপিটাল ভি প্লাস স্মল এম ইনটু স্মল ভি, তাই তো? তাহলে এখান থেকে আমি লিখতে পারি কি, রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র অনুযায়ী কি লেখা যায়, যে এখানে বাইরে থেকে কোনো বল প্রযুক্ত হয়নি, তার মানে বন্দুক থেকেই বল দিয়ে কি করা হয়েছে, গুলিটাকে ছোড়া হয়েছিল, তাই তো? তাহলে বাইরে থেকে যেহেতু বল প্রযুক্ত না হয়নি, তাহলে আমি লিখতে পারি জিরো ইকুয়াল টু এম ইন্টু ক্যাপিটাল ভি ইন্টু স্মল ভি, তাই তো, স্মল এম ভি। তাহলে এখান থেকে আমি লিখতে পারি যে ক্যাপিটাল এম ভি ইকুয়াল টু হচ্ছে মাইনাস স্মল এম স্মল ভি, এখান থেকে আবার লেখা যায় ক্যাপিটাল ভি ইকুয়াল টু মাইনাস স্মল এম ভি বাই ক্যাপিটাল এম। ঠিক আছে, তাহলে এই মাইনাস সাইনটা কি ইন্ডিকেট করছে, মাইনাস সাইনটা বা ঋণাত্মক চিহ্নটা, এই ঋণাত্মক চিহ্নটা ইন্ডিকেট করছে যে বন্দুকটা গুলির উল্টো দিকে বেগ হবে, তাই তো? গুলিটা যদি সামনের দিকে যায় বন্দুকটা তাহলে কোন দিকে আসবে, পেছনের দিকে। ঠিক আছে, হ্যাঁ, এই জন্যই দেখবে যারা প্রথম প্রথম মিলিটারিতে জয়েন করে, ঠিক আছে, বা প্রথম প্রথম বন্দুক চালায় এবং বুকের কাছে মানে বন্দুকটাকে ধরে কাঁধের কাছে, অনেক সময় তাদের দেখবে হাড় ভেঙে যায়, ঠিক আছে, কাঁধের হাড় ভেঙে যায়, হাতের হাড় ভেঙে যায় ওই বন্দুকটা পিছু হটার জন্য। বুঝতে পারলে? এবার আমরা যেটা দেখবো এর প্রয়োগ নাম্বার দুই। ঠিক আছে স্যার, বন্ধুদের গতিবেগটা কি গুলি সমান হবে?
বন্দুকের গতিবেগটা গুলির না অবশ্যই সমান হবে না, কারণ দেখো বন্দুকের গতিবেগটা গুলির থেকে অনেক কম হবে, কারণ গুলির ভরটা বন্দুকের ভরের তুলনায় অনেক কম, তাই তো? গুলির ভরটা যেহেতু বন্দুকের ভরের তুলনায় অনেক কম, তাহলে দেখো এখানে কি আছে, স্মল এম বাই ক্যাপিটাল এম, তার মানে এই সংখ্যাটা কি হচ্ছে, একের থেকে অনেক ছোট হয়ে যাচ্ছে, তাই তো? স্মল এম বাই ক্যাপিটাল এম, তাহলে এই স্মল এম বাই ক্যাপিটাল এম যেহেতু একের থেকে অনেক ছোট, তাই জন্য বন্দুকের যে বেগটা সেটা গুলির বেগের থেকে অনেক কম হয়ে যায়, ঠিক আছে? কিন্তু এমন একটাও বেগ থাকে যে তোমার হাড় ভাঙতে সাফিসিয়েন্ট, বুঝলে? আচ্ছা ঠিক আছে। এবার যেটা দেখবো 2 নম্বর প্রয়োগ, 2 নম্বর প্রয়োগে কি দেখব, 2 নম্বর প্রয়োগে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে বোমা বিস্ফোরণ। বোমা বিস্ফোরণ, বোমা বিস্ফোরণ কি, যে ধরো একটা অঙ্ক বলছি, লিখে নাও তোমরা, লিখছো? বলুন। যে 3M ভরের, 3M ভরের একটি বোমা, 3M, 3M ভরের একটি বোমা বিস্ফোরণের ফলে 3টি সমান টুকরে বিভক্ত হয়ে গেল, বিস্ফোরণের ফলে 3টি সমান টুকরে বিভক্ত হলো, 3টি সমান টুকরে বিভক্ত হলো, প্রথম টুকরোটি 3M মিটার পার সেকেন্ড বেগে, এবং দ্বিতীয় টুকরোটি 4M মিটার পার সেকেন্ড বেগে একে অপরের সমকোণে গতিশীল হলো, একে অপরের সমকোণে গতিশীল হলো। এখন প্রশ্ন হচ্ছে যে তৃতীয় টুকরোটির বেগ কত হবে, তৃতীয় টুকরোটির বেগ কত হবে? 4 মিটার পার সেকেন্ড গতিবেগে, 4 মিটার পার সেকেন্ড গতিবেগে একে অপরের সাথে সমকোণে গতিশীল হলো, দুটি কণা বললাম, দুটি টুকরো বললাম, একটা টুকরো হচ্ছে 3 মিটার পার সেকেন্ড আর একটা হচ্ছে 4 মিটার পার সেকেন্ড বেগে একে অপরের সাথে সমকোণে গতিশীল হলো, তাহলে তৃতীয় টুকরোটির বেগ কত হবে? ঠিক আছে, তাহলে দেখো বোমাটা যখন বিস্ফোরণ হয়নি তখন বেগ কত ছিল, 0, তাই তো? তাহলে তখন ভরবেগ কত হবে, তখন ভরবেগ m × 3m × 0, তার মানে 0, তাই তো? আর যখন বোমাটা ফেটে গেছে তখন আমি প্রথমের টুকরোটা যেটা দেখো 3m মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে এটার ভরবেগকে ধরছি p1, তাহলে p1 = লিখতে পারি 3 × m 3m। আবার দেখো যেটা 4 মিটার পার সেকেন্ডে যাচ্ছে সেটাকে নাম দিচ্ছি p2, তাহলে p2 = লিখতে পারি 4 × m 4m, তাই তো? আর যেটা তৃতীয় টুকরো ধরে নিচ্ছি তার বেগ হচ্ছে v, ধরে নিচ্ছি তার বেগ হচ্ছে ভি, লেখো ধরি তৃতীয় টুকরোটির বেগ হচ্ছে ভি, ধরি তৃতীয় টুকরোটির বেগ ভি, তাহলে এখন এর ক্ষেত্রে ভর বেগ p3 = কি হবে, m × v, তাই তো? এখন কি বলেছিলাম যে 3 মিটার পার সেকেন্ড বেগে যে টুকরোটা যাচ্ছে আর 4 মিটার পার সেকেন্ড বেগে যে টুকরোটা যাচ্ছে একে অপরের সাথে সমকোণে যাচ্ছে, তাই তো? তাহলে একে অপরের সাথে সমকোণে যদি যায় আমি ধরে নিচ্ছি 3 মিটারের যেটা সেটা যাচ্ছে এক্স অক্ষ বরাবর, তাহলে 4 মিটারেরটা কোথায় যাবে, ওয়াই অক্ষ বরাবর, তাহলে এক্স অক্ষ বরাবর একক ভেক্টর কে, আই ক্যাপ, তাই তো? আর ওয়াই অক্ষ বরাবর একক ভেক্টর জে ক্যাপ, তাহলে এখানে আমি লিখতে পারি p1 = 3m আই ক্যাপ, আর p2 = হয়ে যাচ্ছে কি, 4m j ক্যাপ, লেখা যায় কি, আই ক্যাপ আর জে ক্যাপ কি নির্দেশ করছে, আই ক্যাপ আর জে ক্যাপ নির্দেশ করছে ওরা কোন দিকে গতিশীল হচ্ছে, একজন এক্স অক্ষ বরাবর আর একজন
ওর এক্স অক্ষের 90 ডিগ্রি, মানে ওয়াই অক্ষ বরাবর, ঠিক আছে? বুঝতে পারলে? তাহলে এখন লিখতে পারি যে পি থ্রি ভেক্টর ইকুয়াল টু এম ইন্টু ভি ভেক্টর, মানে ভিটাও তো একটা ভেক্টর রাশি, তাই জন্য ভি এরও ভেক্টর চিহ্ন দিলাম, আবার পি থ্রি এরও ভেক্টর চিহ্ন দিলাম, ঠিক আছে? তাহলে দেখো এই ক্ষেত্রে মোট ভরবেগ কত হচ্ছে, মোট ভরবেগ একটার হচ্ছে পি ওয়ান, দ্বিতীয়টার পি টু, আর তৃতীয়টার হচ্ছে পি থ্রি। তাহলে এখন ভরবেগের সংরক্ষণ সূত্র অনুযায়ী কি লিখতে পারি, কি লেখা যায় বলো? প্রাথমিকে ভরবেগ কত ছিল, শূন্য, ইকুয়াল টু পি ওয়ান ভেক্টর প্লাস পি টু ভেক্টর প্লাস পি থ্রি ভেক্টর, তাই তো? তাহলে এখান থেকে আমি বলতে পারি কি যে পি থ্রি ভেক্টর ইকুয়াল টু হচ্ছে মাইনাস পি ওয়ান ভেক্টর মাইনাস পি টু ভেক্টর, তাই তো? এখন দেখো পি ওয়ান ভেক্টর ইকুয়াল টু কত লিখেছি, 3m i ক্যাপ, আর পি টু ভেক্টর 4m j ক্যাপ, তাই তো? তাহলে এখান থেকে লিখতে পারি মাইনাস 3m i ক্যাপ মাইনাস 4m j ক্যাপ। এখান থেকে দেখো মাইনাস m টাকে যদি কমন নিই কি দাঁড়াচ্ছে, 3i ক্যাপ প্লাস 4j ক্যাপ, তাই তো? আর পি থ্রি ভেক্টর ইকুয়াল টু কি লিখেছিলাম, যে এম ভি ভেক্টর। তাহলে এটাও লিখতে পারি যে এম ইন্টু ভি ভেক্টর। তাহলে দেখো mm যদি কেটে যায় তাহলে ভি ভেক্টর ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে, মাইনাস 3m i ক্যাপ প্লাস 4j ক্যাপ দাঁড়াচ্ছে তো? তাহলে ভি এর মানটা কত হবে, ভি এর মান বা ভি এর মড ইকুয়াল টু ভি ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে, যে রুট ওভার মাইনাস 3² প্লাস মাইনাস 4x² ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে, 9 প্লাস 16 ইকুয়াল টু 5 মিটার পার সেকেন্ড। বোঝা গেছে? বুঝতে পারলে অঙ্কটা? তাহলে এইভাবে অঙ্কটা আমরা করব। এবার আমরা যেটা দেখব 3 নম্বর প্রয়োগ, রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র অনুযায়ী 3 নম্বরটা কি দেখব, তিন নম্বরটা আমরা যেটা দেখব সেটা হচ্ছে রকেটের গতি। রকেটের গতি তো দেখো তোমরা কেউ রকেট দেখেছ টিভিতে বা ডিসকভারি চ্যানেলে? কি হয় রকেট, কি কিভাবে ওড়ে? জ্বালানি দহনের ফলে উপরে ওঠে, তাই তো? তাহলে দেখো এই রকেটে যখন উপরে ওঠে তখন ওর উপর কোনো বাইরে থেকে বল প্রযুক্ত হয় না। তাহলে দেখবে রকেটটা যখন যায় তখন দেখবে ওর সাথে আরো দুটো লম্বা লম্বা একটা বড় রকেটটা, অ্যাকচুয়ালি বেসিক্যালি একটা কি একটা প্লেনের মতো দেখতে, ঠিক আছে? তার সাথে দেখবে বড় বড় অনেকগুলো জিনিস সঙ্গে নিয়ে যায়। এই সঙ্গে নিয়ে যাওয়ার কারণগুলো কি, এই সঙ্গে নিয়ে যাওয়ার কারণগুলো হচ্ছে দেখো যখন ওর উপর বাইরে থেকে কোনো বল প্রযুক্ত হচ্ছে না তাহলে কি ওর কে ওর যে রৈখিক ভরবেগ সেটা সর্বদা একই থাকবে, তাই তো? তাহলে রৈখিক ভরবেগ যদি সর্বদা একই থাকে, এই ভরবেগের মধ্যে যদি আমি ওই একটা একটা করে ওইগুলো ছেড়ে দিই, মানে এক একটা ভর ছেড়ে দিই, তাহলে ওই ভরগুলো ছেড়ে দিলে কি হয়ে যাচ্ছে, আমার রৈখিক ভরবেগ সংরক্ষণের সূত্র অনুসারে আমার কি বৃদ্ধি পাবে, বেগটা বৃদ্ধি পাবে, তাই তো? তাহলে রকেটটা যখন ওই জন্যই ওগুলো নিয়ে যায়, কিন্তু রকেট যখন ফেরে তখন কি দেখেছো, তারা দেখবে শুধুমাত্র ওই যে প্লেনের মতো দেখতে যেটাই সেটাই ফিরে চলে আসে, বাকি ওইগুলো সব ফেলে দিয়ে চলে আসে। জানো কি, দেখেছো কি কোনোদিন রকেট ফেরার সময় কোনো অ্যাস্ট্রোনট যখন স্পেস শিপ মানে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন থেকে ফেরে তখন দেখে দেখেছো কোনোদিন? হ্যাঁ
ঠিক আছে, তখন দেখবে প্লেনের মতো দেখতে সেই অংশটাই ফেরে, বাকিগুলো ফেলে দেয়। তাহলে বাকিগুলো ফেলে কোথায় জানা আছে? মহাকাশে। মহাকাশে ফেললে কি, মহাকাশে ফেললে কি সেগুলো ঘুরতে থাকবে? ঘুরতে তো থাকবে না। দেখো সেগুলো, সেগুলোকে ফেলা হয় সমুদ্রের মধ্যে, বুঝা গেছে? সেগুলোকে সমুদ্রের মধ্যে ফেলা হয়, এর জন্য দেখবে আমাদের ইসরোর নাম শুনেছ, ইসরো বা নাসা? তো এদের যে লঞ্চিং স্টেশন গুলো, মানে যেখান থেকে ওরা রকেট গুলোকে উৎক্ষেপণ করে, সেইগুলো দেখবে সবসময় সমুদ্রের পাড়ে একটা নির্জন দ্বীপে হয়। যেমন ইসরো, ইসরোর ক্ষেত্রে তুমি দেখবে পন্ডিচেরি নাম শুনেছো, পন্ডিচেরি বা পুডুচেরি, ওই পন্ডিচেরির কাছে তোমার একটা দ্বীপ আছে যেটার নাম হচ্ছে শ্রীহরিকোটা, ঠিক আছে? ওই শ্রীহরিকোটা থেকেই ইসরোর যত রকেট আছে সব লঞ্চ করে, বুঝতে পারলে? তার ফলে কি হয়, ওই রকেট গুলো যে ভরগুলোকে ছেড়ে দেবে যাত্রাপথে ওঠার সময়, তখন ওই ভরগুলো যাতে কোনো লোকালয়ে না পড়ে বঙ্গোপসাগরের মধ্যে পড়ে সেটা দেখা হয়, বুঝা গেছে? বুঝতে পেরেছো? হ্যাঁ, পড়ে যাওয়া অংশগুলো পুনরায় ব্যবহার করে, কোনটা পড়ে যাওয়া অংশগুলো পুনরায় ব্যবহার করে? না, ওগুলো তো নষ্ট হয়ে যায়, ওগুলো আর ব্যবহার করা যায় না। সমুদ্রের জলে ওগুলো কোনো ক্ষতি করে না? ওগুলো নষ্ট হয়ে যায় তো, পুরো নষ্ট হয়ে যায়, বেকার। মানে তোমার একটা রকেট লঞ্চ করতে দেখবে তোমার এস্টিমেট হিসাব দেয়, যখন ধরো কোনো একটা রকেট বিস্ফোরণ ঘটে গেল মহাকাশে, উঠলো না, অনেক সময় তো হয় না, মানে সবসময় তো সফল হয় না, তাই তো? তো তখন দেখবে যে অ্যামাউন্টটা দেয় যে ইসরোর, আজকে 400 কোটি টাকা লস হলো, অপচয় হলো, তার মানে কি সেই জিনিসটা নষ্ট হয়ে গেল পুরোপুরি, বুঝতে পারলে? এই জন্যই দেখবে স্পেস এক্স এর নাম শুনেছো, ইলন মাস্ক? হ্যাঁ স্যার। হ্যাঁ হ্যাঁ, উনি কি করছেন, উনি চেষ্টা করছেন যাতে ওই যে রকেটটা উনি পাঠাবেন, ওই রকেটটাকেই পুনরায় যদি ফিরে এসে আবার ওই রকেটটাই উনি রিলঞ্চ করতে পারেন, মানে আবার নতুন কোনো রকেটের দরকার পড়ে না। কারণ আগে যেটা করা হতো, যে প্রতিবার একটা রকেট পাঠানো হতো, সেই রকেটটা যেই ফিরে আসতো ওটা আর কোনো কাজ করা যেত না, ওটা নিয়ে আর দ্বিতীয়বার পাঠানো যেত না, আবার নতুন রকেট নাও সেটাকে নিয়ে পাঠাও, এরকম করা যেত, বুঝা গেছে? তো স্পেস এক্স কোম্পানি ওটাই চেষ্টা করছে যে একটা রকেটকে বারবার যাতে পাঠানো যায়, আবার নিয়ে আসা যায়, মানে যেরকম প্লেন হয়, বুঝতে পেরেছো? বোঝা গেল? হ্যাঁ স্যার। তাহলে এবার আমরা যেটা দেখছি সেটা হচ্ছে রকেটের গতি। তাহলে এই রকেটের গতি কি হচ্ছে, যে ধরে নিচ্ছি যে রকেটটার প্রাথমিক যে গতি সেটা হচ্ছে এম, প্রাথমিক গতি হচ্ছে এম, এবং ও যে জ্বালানিটা নিয়ে যাচ্ছে যেটা ছেড়ে দেবে, সেই জ্বালানিটার ভর হচ্ছে ডিএম, ঠিক আছে? আর এই গতিটা হচ্ছে ভি, পুরোটার গতি হচ্ছে ভি, এর ভর হচ্ছে রকেটের প্রাথমিক ভর এম, জ্বালানির ভর ডিএম, আর গতি হচ্ছে ভি, ঠিক আছে? তাহলে এর ক্ষেত্রে ভরবেগ কি লিখতে পারি, ভরবেগ কত হবে? এম ভি, এম প্লাস ডিএম ইন্টু ভি, লেখা যায় তো, লেখা যায় তো? এবার দেখো রকেটটাকে যখন উপর দিকে কি করছে, যখন উঠবে ও কি করবে, এই জ্বালানিটাকে নিচের দিকে ছেড়ে দেবে, তবেই তো ও আরো উপরে উঠবে, এবং কি হবে ওর গতিবেগ বৃদ্ধি পাবে। সেই গতিবেগটা কত বৃদ্ধি পেলো, সেটাকে ধরে নিলাম ডিভি পরিমাণে বৃদ্ধি পেলো, মানে এখন গতিবেগ কত হচ্ছে তাহলে, ভি প্লাস ডিভি, ঠিক আছে? এবং এই জ্বালানিটাকে যে ছাড়ছে, জ্বালানিটা তো নিচে পড়বে, তাই তো? যে অংশগুলো বঙ্গোপসাগরে পড়ছে বললাম বা সমুদ্রে পড়বে, ঠিক আছে? তাহলে তার গতিবেগ আমি ধরছি ইউ, তাহলে এই ক্ষেত্রে ভরবেগ কত হবে বলো? এম ইন্টু ডি প্লাস ডিভি, এম ইন্টু ভি প্লাস ডিভি, তারপর মাইনাস ডি এম ভি, মাইনাস ডি এম ইউ, কারণ কেন এটা নিচের দিকে নামছে, এটা নিচের দিকে নামছে, যেহেতু এটা নিচের দিকে নামছে, এটা নিচের দিকে নামছে, তার জন্য এটাকে আমি মাইনাস ইউ ধরেছি, বুঝা গেছে? তাহলে এখন রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র অনুযায়ী কি লেখা যায়, যে এম প্লাস ডিএম ইন্টু ভি ইকুয়াল টু এম ভি প্লাস ডিভি মাইনাস ডিএম ইন্টু ইউ, লেখা যায় তো? তাহলে এখান থেকে এটাকে যদি ভেঙে নিই কি দাঁড়াচ্ছে, এম ইন্টু ভি
প্লাস ডিএম ইন্টু ভি ইকুয়াল টু এম ইন্টু ভি প্লাস এম ইন্টু ডিভি মাইনাস ডিএম ইন্টু ইউ, তাই তো? তাহলে এখানে কে কাটছে, এই টার্মটা কাটছে কি? তাহলে দেখো এম ভি, এম ভি কেটে গেল, তাহলে এখন কি দাঁড়াচ্ছে? এখন দাঁড়াচ্ছে দেখো এই যে এম ইন্টু ভি, এম ইন্টু ডিভি ইকুয়াল টু লেখা যায় যে ডিএম ইন্টু ভি প্লাস ডিএম ইন্টু ইউ, তাহলে এটাকে আমি লিখতে পারি কি যে ভি প্লাস ইউ ইন্টু ডিএম, তাই তো? ঠিক আছে, এবার দেখো এখানে এই যে নিগত জ্বালানি মানে নির্গত জ্বালানি যেটা যাচ্ছে সেটা কি নিচের দিকে নামছে? তাহলে রকেটের সাপেক্ষে নির্গত জ্বালানির বেগ কত হবে? ঠিক আছে, সেইটাকে আমি নাম দিলাম ইউ আর, ইউ আর। তাহলে ইউ আর ইকুয়াল টু কত হবে? নিগত জ্বালানির বেগ কত ছিল ইউ, রকেটের বেগ কত? ভি, লেখা যায় তো মাইনাস ভি, কারণ যার সাপেক্ষে দেখবো সেটাকে মাইনাস করতে হয় বেগটাকে, এটাই তো পড়েছিলাম আপেক্ষিক গতিতে, মনে পড়ছে? তাহলে এখান থেকে লিখতে পারি কি যে মাইনাস ইউ প্লাস ভি, তাহলে ইউ প্লাস ভি কত হচ্ছে? ইউ প্লাস ভি হয়ে যাচ্ছে মাইনাস ইউ আর, তাই তো? এই মানটাকে যদি এখানে বসিয়ে দিই তাহলে কি হচ্ছে? মাইনাস ইউ আর ইন্টু ডিএম, বোঝা গেল? বুঝতে পারলে না? পারলে না বলো, এবার আমি কি করলাম ডিটি দিয়ে ভাগ করে দাও বোথ সাইডে, বোথ সাইডে যদি ডিটি দিয়ে ভাগ করে দিই তাহলে কি দাঁড়াচ্ছে? এম ইন্টু ডিভি বাই ডিটি ইকুয়াল টু মাইনাস ইউ আর ইন্টু ডিএম বাই ডিটি, ঠিক আছে? এই দেখো ডিভি বাই ডিটি, ডিভি বাই ডিটি মানে কি? ত্বরণ, তার মানে এম ইন্টু এ ইকুয়াল টু আমি লিখতে পারি ফোর্স এফ ইকুয়াল টু মাইনাস ইউ আর ইন্টু ডিএম বাই ডিটি। তাহলে এই যে ফোর্সটা হলো রকেটের ক্ষেত্রে যে ফোর্স, এটাকে বলা হয় থ্রাস্ট, এটাকে বলা হয় থ্রাস্ট বা রকেটের ঘাত, বুঝা গেছে? রকেটের ঘাত বা রকেটের ঘাত বলো, বলতে পারো, ঠিক আছে? তাহলে এখান থেকে আমি লিখতে পারি কি যে দেখো এমটা, এটা ইকুয়াল টু তাহলে কি দাঁড়াচ্ছে? রকেটের ত্বরণ ইকুয়াল টু দাঁড়াচ্ছে মাইনাস ইউ আর বাই এম ইন্টু ডিএম বাই ডিটি, এটাই কি দাঁড়াচ্ছে? এটাই হয়ে যাচ্ছে রকেটের ত্বরণ, বোঝা গেল? ঠিক আছে, তাহলে দেখো রকেটের ত্বরণের ইকুয়েশনটা আমরা পেয়ে গেলাম, এই ইকুয়েশনটা দিয়ে আমাদের অঙ্ক করতে হবে, ওকে? আরেকটা জিনিস, যদি অভিকর্ষজ ত্বরণকে ধরা হয়, অভিকর্ষজ ত্বরণ সবসময় কোন দিকে? অভিকর্ষজ ত্বরণ সবসময় পৃথিবীর কেন্দ্র দিকে, তাহলে অভিকর্ষজ ত্বরণ যদি থাকে, অভিকর্ষজ ত্বরণ ধরলে, অভিকর্ষজ ত্বরণ ধরলে কি হয়ে যাচ্ছে? তাহলে দেখো একটা মাইনাস জি টার্ম হয়ে যাচ্ছে, কারণ রকেটটা তো উপর দিকে উঠবে অভিকর্ষজ ত্বরণের বিপরীতে, তার জন্য ডিএম বাই ডিটি মাইনাস জি, এটা হয়ে যাবে ইকুয়েশনটা, ঠিক আছে? বুঝতে পারলে? তাহলে এখন যদি আমি একটা অঙ্ক বলছি যে ধরো রকেটের যে জ্বালানি নিগড়, জ্বালানি ইয়ে করছে, ঠিক আছে, সেইটা দিয়ে একটা অঙ্ক বলছি, ওকে, দহন করছে, যে ধরো প্রথম এক সেকেন্ডে একটি রকেট তার ভরের 1/50 ছেড়ে দেয়, ঠিক আছে, প্রথম এক সেকেন্ডে একটি রকেট তার ভরের 1/50 ছেড়ে দেয়, রকেটের সাপেক্ষে নিগত গ্যাসের বা নিগত জ্বালানি গ্যাসের বেগ 250 মিটার পার সেকেন্ড হলে, 250 মিটার পার সেকেন্ড হলে রকেটটির ত্বরণ কত? রকেটটির ত্বরণ কত? আরেকবার বলুন, আরেকবার বলবো, দেখো প্রথম এক সেকেন্ডে একটি রকেট তার ভরের 1/50 ছেড়ে দেয়, প্রথম এক সেকেন্ডে একটি রকেট তার ভরের 1/50 ছেড়ে দেয়, রকেটের সাপেক্ষে নিগত গ্যাসের বা নিগত ভরের
আপেক্ষিক বেগ 250 মিটার পার সেকেন্ড হলে, 250 মিটার পার সেকেন্ড হলে রকেটটির ত্বরণ কত? তাহলে এটা কিভাবে হচ্ছে যে ডিএমডিটিটা কত দাঁড়াচ্ছে? ডিএমডিটিটা আমার দাঁড়াচ্ছে, ধরে নিচ্ছি রকেটের ভর যদি এম হয় তাহলে ডিএমডিটি হয়ে যাচ্ছে m/50। তাহলে এখন আমার ফর্মুলা কি ছিল, যে ইউ ইকুয়াল টু মাইনাস ur/m d/dmdt। তাহলে রকেটের ত্বরণ এ ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে, যে ur মানে হচ্ছে 250/m ইন্টু m/50। তাহলে দেখো এখান থেকে কেটে যাচ্ছে, কেটে গিয়ে কত হচ্ছে 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে।